বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, সরকার শান্তিপূর্ণ উপায়ে ক্ষমতা হস্তান্তর করবে না। আগামী নির্বাচন শেখ হাসিনা সুষ্ঠু করবেন সেই আশা করা বোকার স্বর্গে বাস করা ছাড়া আর কিছুই নয়। তাই রাজপথেই ফয়সালা হবে। নির্বাচনকালীন নিরপেক্ষ সরকার নিয়ে ঢাকা রিপোর্টার্স ইউনিটি ডিআরইউতে এক সেমিনারে আমির খসরু মাহমুদ চৌধুরী আরও বলেন, জাতীয় ঐক্যমত্যের ভিত্তিতে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা সংবিধানে সংযোজিত হয়েছিল, কিন্তু আওয়ামী লীগ এককভাবে সেই ব্যবস্থা বাতিল করেছিল। তিনি বলেন, নির্বাচন কমিশন সুষ্ঠু নির্বাচনের দিকে না গিয়ে যেভাবে বক্তব্য রাখছে তাতে তাদের দিয়ে সুষ্ঠু নির্বাচনের আশা করা যায় না। এই নির্বাচন কমিশনকে বসানো হয়েছে আগামী নির্বাচনেও ভোট চুরি করে আওয়ামী লীগকে ক্ষমতায় রাখার জন্য। নির্বাচন কমিশন নিয়ে কথা বলে লাভ নেই, সরকারকেই সরাতে হবে। এই সরকারের বিদায় নেওয়ার পর ভিন্ন রাজনীতি হবে। এই সরকারকে বিদায় করতে সবাইকে রাজপথে থাকার আহ্বান জানান আমির খসরু মাহমুদ চৌধুরী। আমাদের এইরকম একটা ফ্যাসিস্টকে আপনি যদি বিদায় করতে হয়, কেউ যদি প্রত্যাশা করে আগামী নির্বাচনে শেখ হাসিনা একটি সুষ্ঠু নির্বাচন দিয়ে দেশের জনমতের প্রতি শ্রদ্ধা সম্মান জানিয়ে শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তর করবে, বোকার স্বর্গে বাস করা ছাড়া কেউ এটা করবে না, বিশ্বাস করবে। আওয়ামী লীগ কিন্তু এই সরকারের নেই, আওয়ামী লীগে যারা রাজনীতি করে তারাও কিন্তু এগুলোর সাথে কিছুতে না। এই রেজিম যারা আছে, রেজিমের অংশ যারা, ওই যে বাদশাহের কথা মনে আছে, একই জিনিস তো। সুতরাং আজকে রেজিমকে বিতাড়িত করতে হলে আজকে রাস্তায় থাকতে হবে, ঐক্যবদ্ধভাবে থাকতে হবে।